বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে আসা সেদেশের জাহাজ দুই দেশের সমুদ্র সীমায় অবস্থান করছে। মিয়ানমার প্রয়োজনীয় কাগজ না দেয়ায় প্রবেশের অনুমতি দিতে পারছে না ঢাকা। এদিকে হস্তান্তর প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন করে কক্সবাজার জেটির পরিবর্তে সমুদ্রে বিজিপির মাধ্যমে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, চলতি সপ্তাহেই প্রক্রিয়া শুরু হবে। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। গেল বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয় মিয়ানমার থেকে আসা বিজিপি সদস্যদের ফেরত নেওয়ার প্রক্রিয়া নিয়ে। বাংলাদেশ থেকে গভীর সমুদ্র সীমা দিয়ে নিজস্ব জাহাজে আশ্রিত এসব সদস্যদের ফেরত নিতে সম্মত হয় মিয়ানমার। শনিবার রেঙ্গুন থেকে জাহাজ ছেড়ে আসলেও নিজ দেশের সীমানায় এখনও অবস্থান করছে ওই জাহাজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিভাগ সূত্রে জানা গেছে, মিয়ানমারের জাহাজ বাংলাদেশ সীমানায় ঢুকতে প্রয়োজনীয় কাগজ দেখাতে ব্যর্থ হয়। এখনও মিয়ানমারের জলসীমায় অবস্থান করছে দেশটির জাহাজ। এমনকি আগের পরিকল্পনার কিছুটা পরিবর্তন হয়ে কক্সবাজার নয়, সমুদ্র সীমার বাংলাদেশ অংশেই বিজিবির মধ্যস্থতায় হস্তান্তর করা হবে আশ্রিতদের। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, এটা গোপনীয় বিষয়, এখনই সবকিছু বলা সম্ভব নয়। মিয়ানমার তাদেরকে ফেরত নিয়ে যাবে, আমি দিনক্ষণ বলতে চাই না, কারণ দ্যাট ইজ সিক্রেট, কারণ সেখানে সিকিউরিটি ইস্যুস যুক্ত আছে। তবে সহসা তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে মিয়ানমার সম্মত হয়েছে, আমরা আশা করছি খুব সহসা তাদেরকে ফেরত পাঠাতে পারব। নিরাপত্তা বিবেচনায় রাখাইনে বাংলাদেশ মিশনের সবাইকে ইয়াঙ্গনে সরানো হচ্ছে বলেও জানান মন্ত্রী। যেটি আগে আকিয়াম ছিল আর কি, সেটা থেকে আমাদের যারা নাগরিক ছিল তাদেরকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের মিশনে কর্মরত যারা তাদেরকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এখনও নাপ নদীর ওপারে শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় এমন প্রশ্নে হাসান মাহমুদ বলেন, আর কোনো রোহিঙ্গা প্রবেশের সুযোগ নেই বাংলাদেশে। আভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে এখানে নিরাপত্তা বিঘ্নিত হোক সেটি আমরা কখনো চাই না। আমাদের যে কিছুটা যে আমাদের এখানে নিরাপত্তা বিষয়ে কিছু যে বিষয় হয়নি ঘটেনি সেটা তো সঠিক নয়। আমাদের অভ্যন্তরে তাদের সেল এসে পড়েছে, আমাদের অভ্যন্তরে দুজন মানুষ নিহত হয়েছে, দিস আর আনএক্সেপ্টেবল, সেটি আমরা তাদেরকে জানিয়েছি, কড়া প্রতিবাদ জানানো। মন্ত্রী জানান, সদ্য শেষ হওয়া ভারত সফরে রোহিঙ্গা ও বিজিপি সদস্যদের ফেরত পাঠানো সহ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে দুই দেশ সম্মত হয়েছে। ইতিমধ্যেই আমাদের দেশে আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।